আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক স্পোকেন ইংলিশের প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথম মিন্স একদম বেসিক নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় ক্লাসের মধ্যে বলি এখানে সাবজেক্ট বসবে, এখানে ভার্ব বসবে, অবজেক্ট বসবে, এরপর এক্সটেনশন বসবে। তো অনেকে ভার্ব, সাবজেক্ট, এক্সটেনশন এগুলো নিয়ে ঘুলাই ফেলে বা বুঝতে কষ্ট হয়। তো আমরা আজকে এই বেসিক ক্লাসটা নিব। এটা সাবজেক্ট বলতে আমরা কি বুঝি, ভার্ব বলতে কি বুঝি এবং অবজেক্ট বলতে কি বুঝি। তো আজকে আমাদের ক্লাসে আছে, পরিচয় দাও তোমার। কোন একটা সেন্টেন্স মেকিং এর মধ্যে বা সেন্টেন্স মেক করতে গেলে আমরা সাবজেক্ট কি এটা জানা লাগে। সো সাবজেক্ট সাধারণত কি আমরা লিখছি বা সাবজেক্টের সংজ্ঞা কি, বাক্যে যে কাজ করে যাকে কি বলে, বাক্যে যে কাজ করে তাকে কি বলে, সাবজেক্ট। অর্থাৎ কোন একটা সেন্টেন্স এর মাঝে যে কাজটা করতেছে এটাই হলো সাবজেক্ট। যেমন আমি যদি বলি আই প্লে ফুটবল, এখানে ফুটবল খেলতেছে কে, আমি, আমি, আইটা হলো সাবজেক্ট। সেম আমি যদি বলি ইউ রিড বুক, তুমি বই পড়ো, এখানে বইটা পড়তেছে মূলত কে, ইউ, ইউ। তাহলে এখানে আই সাবজেক্ট, এখানে হলো ইউ সাবজেক্ট। ভেরি গুড। এখন আমি যদি বলি শি কুকস, সে রান্না করে, রান্না বান্না, ভেরি গুড, রান্না বান্না করতেছে কে, আশা করি সাবজেক্ট সবাই ক্লিয়ার হয়ে গেছে, তুমিও ক্লিয়ার হয়ে গেছো, রাইট। এখন ভার্ব, ভার্ব কাকে বলে, ভার্ব হলো বাক্যে থাকা কোনো কাজকে, ইয়ে, বাক্যের মধ্যে যে কাজটা ওটারই কি বলে, ভার্ব বলে। যেমন আমি যদি বলি আই প্লে ফুটবল, আগেরটার মতোই আই প্লে ফুটবল, এখানে মাঝে মূল কাজটা কি হইতেছে, খেলাধুলা করা, খেলাধুলাটা কি প্লে। আমি যদি বলি আই কুক, কাজটা কি, আই কুক করতে আমি রান্না করি, তো এখানে মাঝে কাজটা কি, কুক, রান্না। আমি যদি বলি ইউ রিড বুক, এখানে মাঝে কাজ কি হইতেছে, রিড বা পড়াটা, পড়াটা হইলো কাজ। শি কুকস, কুক, কুক হইলো রান্না, এখানে এস লাগছে শি থাকার কারণে, তারপর সিঙ্গুলার নাম্বার। এখন আমরা ভার্ব, এখানে দুঃখিত, এখানে আবার ভার্ব চলে আসছে, এটা হলো অবজেক্ট, এটা হলো অবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট কাকে বলে, বাক্যে যার দ্বারা কাজ সম্পাদন করা হয় তাকে বলা হয় অবজেক্ট। অবজেক্ট, যেমন আমরা প্রথমে বলেছিলাম আই প্লে ফুটবল, প্রথমে কি বলছিলাম, আই প্লে ফুটবল, এখন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই ফুটবল খেলাটা সম্পন্ন করতে গেলে কিসের প্রয়োজন, ফুটবল, ফুটবলের প্রয়োজন। তাহলে এখানে অবজেক্টটা কি, ফুটবল, ভেরি গুড। আমি যদি বলি ইউ রিড বুক, তুমি বই পড়ো, তুমি বই পড়ো, এখানে পড়াটা কাজ, ইউ, তুমি হইলে সাবজেক্ট, বই, আর যেটা দিয়ে কাজটা সম্পন্ন হইতেছে অবজেক্ট, ওটা হইলো অবজেক্ট। আমি যদি বলি আই রাইট বাই মার্কার, তাহলে অবজেক্ট কোনটা, মার্কার, কি, মার্কার, মার্কার, ভেরি গুড। মানে এই কাজটা সম্পন্ন করতে গেলে যে বস্তু বা ব্যক্তির প্রয়োজন হয় ওটা হইলো অবজেক্ট, ভেরি গুড। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আশা করি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিয়ে কোনো কনফিউশন থাকবে না। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকে ওগুলোর আমরা এক্সটেনশন বলি বা বাক্যের বাকি অংশ বলি, ঠিক আছে, ক্লিয়ার। আশা করি আমাদের এই বেসিক ক্লাসটা সবার কাজে আসবে এবং এর পরবর্তী ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে দিব। তো আশা করি আমাদের যে টেন্সের বা অন্যান্য বেসিক গ্রামারগুলোর যে সমস্যাগুলো হয়, আশা করি আমাদের স্পোকেন ইংলিশের বা কিডস একাডেমিক গ্রামার অ্যান্ড স্পোকেন এর পেজে আমরা সব ক্লাসগুলো পাবো এবং বাসায় বসে বসে শিখতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সাদি আমাদের সাথে থাকার জন্য, দেখা হবে পরবর্তী ক্লাসে।